এই মামলাটি একটি গণধর্ষণের মামলা, 2003 সালের মামলা। টেকনাফ লেদা এলাকার আব্দুল জব্বারের শিশুকন্যা নুরহাবা সেই শৃঙ্খলা থেকে লাকড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে একাপে এই নরপশুরা আসামিরা তাকে উপর্যুপুরি গণধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানা পুলিশ মামলা রেকর্ড করে পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শাস্তি প্রদান করে। মামলাটি বিচারের জন্য আসলে আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসাবে প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য উপস্থাপন করে আমি মামলাটি আমরা সুপ্রমাণিত করতে পেরেছি। মামলার সমস্ত সাক্ষ্য সাবুত অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট বিচার করে মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক জেলা জজ জনাব মোহাম্মদ আব্দুর রহিম স্যার তিনজন আসামিকে নুরুল আলম, হেলাল উদ্দিন এবং মমতাজ মিয়া প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং 1,00,000 টাকা জরিমানা প্রদান করেন এবং অনাদায়ী আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করেছেন। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত প্রমাণিত হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ভবিষ্যতে কোনো নরপশু এরকম একটি অসহায় শিশুকন্যাকে এরকম গণধর্ষণ থেকে বিরত থাকবে। এই রায়ের মাধ্যমে এই মেসেজটি সারা বাংলাদেশে দেওয়া হয়েছে। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আর আসামিরা কি আসামিরা জামিন যাওয়ার পর দেখেছেন তাদের শাস্তি শুনেছি, সেই জন্য তারা পলাতক রয়েছেন, তাদেরকে কনভিকশন ওয়ারেন্ট দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা আমি মনে করি অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে সুপর্দ করবে। ভালো।